প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় আসরে অনেকটাই এগিয়ে থাকবে রাজশাহী রয়্যালস, বললেন দলের অলরাউন্ডার অলক কাপালি। এদিকে টানা দুই ম্যাচে হারলেও আত্মবিশ্বাসী সিলেটের অলরাউন্ডার নাঈম হাসান। যখন হারে তখনই কথা বাড়ে, এখন যখন একটা ম্যাচ জিতবো তাহলে ইনশাল্লাহ আমরা কামনি করতে হবে খুব ভালোভাবে। আপনার যেদিন যে যার দিন থাকবে তাকে ক্যারি করতে হবে, বলার হোক ব্যাটসম্যান হোক, আপনার সবাইকে মানে পার্টনারশিপটা মেয়ে আপনার ধারাবাহিকতা পারফর্মটা করা।